তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ ইউতে আজকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের বাংলা ব্যাকরণের দুটি অধ্যায় কারক ও অকারক সম্পর্ক এবং সমাজ থেকে যে গুরুত্বপূর্ণ তোমাদের এক নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে আজকে তার সমস্ত কিছুর উত্তর সহ আলোচনা করব এবং যে সকল ছাত্রছাত্রীরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের সময়ের মূল্য এবং কৃতজ্ঞতা হিসেবে এই ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তার ফ্রি পিডিএফ তাদের কিন্তু দেব। ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন আমি তোমাদের বলে দেবো তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তাছাড়া জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক দু হাজার সকল বিষয়ে লাস্ট মিনিট সাজেশান সেটা বড় প্রশ্ন হোক ছোটো প্রশ্ন হোক উত্তর সহ পিডিএফ কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো ডেসক্রিপশানে দেখবে মাধ্যমিক দু হাজার তেইশ অল সাবজেক্ট নোটস বলে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিও দেখলে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু তোমরা জেনে যাবে তাছাড়া তোমাদের এবিটি টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের প্রত্যেকটা পেজেরই কিন্তু ইতিমধ্যেই বেশিরভাগ সাবজেক্টের কিন্তু সমাধান উত্তর সহ ফ্রি পিডিএফ আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলোও তোমরা ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো আগামী দিনেও তোমাদের মাধ্যমিক দু হাজার তেইশের জন্য সকল বিষয়ের রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উত্তরসহ পিডিএফ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো ছাত্রছাত্রীরা তোমাদের বাংলা ব্যাকরণের যে প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করব দুটি অধ্যায়ের কারক অকারক সম্পর্ক এবং সমাজ তার মধ্যে প্রথমে সমাসের প্রশ্ন উত্তরগুলো নিয়ে দেখা যাক প্রথম প্রশ্ন সমাজ শব্দটির বুথপত্তি কি উত্তর হয়ে যাবে সমাজ শব্দটির বুথপত্তি নির্ণয় করলে পাওয়া যাবে সম আস যোগ অ পরের প্রশ্ন সমাজ শব্দের অর্থ কি উত্তর হয়ে যাবে সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপ পরের প্রশ্ন উপমান ও উপমিত কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখে উত্তর হয়ে যাবে সাধারণ ধর্ম থাকে উপমান কর্মধারায় কর্মধারায় সমাসের ক্ষেত্রে আর উপমিত কর্মধারার ক্ষেত্রে সাধারণ ধর্ম থাকে না পরের প্রশ্ন বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে উত্তর হবে বাক্য বা বাক্যাংশে যখন সমাজবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাজ বলে বাক্যাশ্রয়ী সমাসে সমাজবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় যেমন ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতে প্রিয় পরের প্রশ্ন অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে উত্তর হয়ে যাবে সমাসে। সমাসে পরের প্রশ্ন উপমান কর্মধারায় সমাসের একটি উদাহরণ দাও উত্তর হয়ে যাবে তুষারের ন্যায় ধবল অর্থাৎ তুষার ধবল পরের প্রশ্ন মধ্য মধ্যপদলপি কর্মধারায় সমাজ কাকে বলে উদাহরণ দাও উত্তর হয়ে যাবে যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মাঝখানে পথটি লুপ্ত হয় তাকে মধ্যপদলপি কর্মধারায় সমাস বলে যেমন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন পরের প্রশ্ন সমাজ কাকে বলে উত্তর হবে পারস্পরিক অর্থগত সম্পর্ক রয়েছে এবং দুই বা ততোধিক পদের একপদীকরণকেই সমাজ বলে পরের প্রশ্ন কর্মধারায় শব্দটির অর্থ কি একই সাথে কোন প্রসঙ্গ প্রসঙ্গে শব্দটির ব্যবহার করা হয় উত্তর হয়ে যাবে কর্মকে যে ধারণ করে তাকে কর্মধারায় বলে যে সমাসে সমস্যমান পদগুলি বিশেষ বিশ্বন হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাজ বলে পরের প্রশ্ন তৎপুরুষ শব্দটি সাধারণ অর্থ ও একটি বিশিষ্টতা লেখক উত্তর হয়ে যাবে তৎপুরুষ শব্দটি সাধারণ অর্থ তার পুরুষ এই সমাসের ব্যাসবাক্যে সমস্যমান পদ্মটির মধ্যে পরপথটি প্রধান হয় এবং পূর্বপদের কারকবোধক ও সম্বন্ধবোধক বিভক্তি বা অনুসর্গ লোপ পায় পরের প্রশ্ন বহুব্রীহী শব্দটির অর্থ কী উত্তর হয়ে যাবে বহুব্রীহী যার অর্থাৎ অনেক ধান আছে যার পরের প্রশ্ন সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ কাকে বলে উত্তর হয়ে যাবে পূর্ব ও উত্তর পদ মিলে সমাসের মাধ্যমে যে নতুন পদ গঠন করে তাকে বলে সমস্ত পদ পরের প্রশ্ন সমস্ত পদের অন্য নাম কি উত্তর হয়ে যাবে সমস্ত পদের অন্য নাম সমাজবদ্ধ পদ পরের প্রশ্ন একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ দাও উত্তর হয়ে যাবে আমরা গ্রেটার দেন তুমিও আমি পরের প্রশ্ন নিত্য সমাজ কাকে বলে এর উত্তরে হবে যে সমাজে প্রকৃতপক্ষে ব্যাস বাক্য হয় না ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্যে সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয় তাকেই নিত্য সমাজ বলে যেমন দেশ যোগ অন্তর সমান সমান দেশান্তর এই ছিল তো তোমাদের এখান থেকে যে এমসি এই এসে কিউগুলো আসে সেগুলো এবার কিছু উদাহরণ দেখা যাক সমাজ নির্ণয়ের প্রথম গান দাঁড়ালো ঋষি বালক এখানে হচ্ছে ঋষি বালক ঋষি এগুলো হচ্ছে কর্মধারায় সমাস ঠিক আছে এখানে ইকুয়ালস টু হবে ঋষি বালক সমান সমান বালক ঋষি এটা হচ্ছে কর্মধারায় সমাজ পরের সমুদ্র নিপতি সুতা এই সমুদ্র নিপতি সুতা সমুদ্রের অর্থাৎ গলের নিপতি সম্বন্ধ তৎপুরুষ সমাস আর তার সুতা হচ্ছে এটাও সম্বন্ধ তৎপুরুষ সমাজ পরে অতি মনোহর দেশ ঠিক আছে এখানে মনোহর এই মনোহরটাকে ভাঙলে দাঁড়ায় মন হরণ করে যে উপপাত তৎপুরুষ সমাজ পরে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন সৈন্যবাহিনী এটা হয়ে যাবে সৈন্যদের বাহিনী সম্বন্ধ তৎপুরুষ সমাজ তারপরে যথাবিধি লয় গঙ্গদক যথাবিধিকে যদি ভাঙি বিধির মতো এটা হয়ে যাবে উপসর্গ তৎপুরুষ সমাজ আর গঙ্গদক হয়ে যাবে গঙ্গার উদক সম্বন্ধ তৎপুরুষ সমাজ তারপর ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি এখানে বীরবাহু এটাকে ভাঙলে দাঁড়াচ্ছে বীরের মতো বাহু যার উপমিত বহুবৃহী সমাস পরের প্রশ্ন কারো কারো মুখ চোখের কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় মোহভঙ্গ মোহের ভঙ্গ এটা হয়ে যাবে তৎপুরুষ সমাস তারপরে আমরা ভিকারি বারো মাস এখানে বারো মাসটাকে ভাঙলে দাঁড়াচ্ছে বারো মাসের সমাহার সমাহার দিগু সমাস তারপরে প্রাচীন জলতরঙ্গ জলতরঙ্গকে জল ভাঙলে জলের তরঙ্গ সম্বন্ধ তৎপুরুষ সমাস জলতরঙ্গ নাম যার অর্থাৎ যে বাদ্যযন্ত্রের সেটা বহুবৃহী সমাস তারপর কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞান খুলে গেলে তপনের জ্ঞান চক্ষু এটা হয়ে যাবে জ্ঞান রূপ চক্ষু রূপক কর্মধারায় সমাস এই হচ্ছে সমাজ থেকে যে প্রশ্ন উত্তরগুলো গুরুত্বপূর্ণ সেগুলি তারপরে চলে যাব তোমাদের কারক অকারক সম্পর্কের দিকে প্রথম প্রশ্ন কারক বলতে কী বোঝু উত্তর হয়ে যাবে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে পরের প্রশ্ন বিভক্তি কাকে বলে উত্তর হয়ে যাবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে পরের প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ উত্তর হয়ে যাবে বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে পরের প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে উত্তর হয়ে যাবে যে বিভক্তি যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে উদাহরণ হচ্ছে বুলবুলিতে ধান খেয়েছে পরের প্রশ্ন নির্দেশক কাকে বলে বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য লেখ তো উত্তরভাবে কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যায় এই চিহ্নগুলিকে নির্দেশক বলে আর বিভক্তি নির্দেশকের পার্থক্যে বিভক্তি চিহ্ন পদের কারক নির্দেশ করে আর অন্যদিকে নির্দেশকগুলি পদের বছর নির্দেশ করে পরের প্রশ্ন প্রযোজক কর্তা কাকে বলে উত্তর হবে কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে যেমন জিত প্রিয়াংশুকে অঙ্ক করাচ্ছে পরের প্রশ্ন সমধাতুজ কর্তার উদাহরণ দাও উত্তর হয়ে যাবে গায়ক গায় পরের প্রশ্ন ব্যাতহার কর্তা কাকে বলে উত্তর হয়ে যাবে বাক্যের মধ্যে দুটি কর্তার পরস্পর একই ক্রিয়া সম্পন্ন করা বোঝালে তাকে বলা হয় ব্যতিহার কর্তা পরের প্রশ্ন নিরপেক্ষ কর্তা কাকে বলে উত্তর হয়ে যাবে একটি বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে তার পরের প্রশ্ন অকারক পদ কাকে বলে বাংলা ভাষায় পদগুলির উল্লেখ করো উত্তর হবে বাক্যের যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না অথচ তার সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক থাকতে পারে এই পদগুলিকে বলে অকারক পদ যেমন পদ ও সম্বোধন পদ তারপরে কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে কয়েকটা দেখে নাও বায়ু অস্ত্রে উড়াইব তারে বায়ু অস্ত্রে এটা হচ্ছে করণ কারকে এ বিভক্তি তারপরে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য আজ অধিকরণ কারকে শূন্য বিভক্তি পরের বাড়ির রান্না হতো কাঠের উনুনে বাড়ির সম্বন্ধ পদে রবিভক্তি পরের প্রশ্ন আমাদের কথা কে বা জানে কে কর্তৃকারকে শূন্য বিভক্তি পরের প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের সম্বন্ধ পদে এর বিভক্তি পরের প্রশ্ন ছিরিলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ রোষে হেতু করণে এ বিভক্তি পরের প্রশ্ন তারা ওই কালো জলে হরিতকি ঘস্ত হরিতকি কর্মকারকে শূন্য বিভক্তি আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড হয়ে যাবে এমপি সম্পূর্ণ স্মল লেটারে তারপরে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্তের সৃষ্টিকে এটি হয়ে যাবে কর্মকারকে কে বিভক্তি তারপরে কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু এটা হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ব্যাকরণের দুটি অধ্যায় কারো অকারক সম্পর্কে এবং সমাজ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এক নম্বরের সমস্ত কিছুর উত্তর সহ বলে দিলাম এবং যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছে ডিসক্রিপশানে দেখো ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই তোমাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি ইতিমধ্যেই ভিডিও চলাকালীন আমি বলে দিয়েছি পাসওয়ার্ডটি এখানে সম্পূর্ণ স্মল লেটারে লিখে তোমাদের এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো